নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহগত গোচরের পরিবর্তনের বিষয়ে। 2022 সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তন ঘটাবে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি হল নবগ্রহের অন্যতম এবং বৃহত্তম গ্রহ, যা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসে। মহাকাশে উজ্জ্বল সোনালী বর্ণের গ্রহ হল এই বৃহস্পতি। দেবগুরুর কৃপা মানেই আপনার জীবনের অনেক কিছু পরিবর্তনের যোগ আসে। সৌরমণ্ডলের পঞ্চম গ্রহ হল বৃহস্পতি এবং এটি আয়তনে এবং ভরের দিক থেকে সর্বাপেক্ষা বেশি। বৈদিক জ্যোতিষশাস্ত্রের শিক্ষার দেবতা হল দেবগুরু বৃহস্পতি। সমস্ত দেবতারাই এই গ্রহকে গুরু হিসাবে পূজা করেন, তার আজ্ঞা সবাই অনুসরণ করেন। এই গ্রহ সম্পর্কে বলা হয়েছে যে এই গ্রহ সত্য এবং নিষ্ঠার একমাত্র প্রতীক। পৌরাণিক কাহিনী অনুসারে বৃহস্পতি একজন সত্যিকারের ব্রাহ্মণের মর্যাদা পেয়েছে, আর যিনি দেবতাদের মধ্যে সর্বাপেক্ষা সৎ প্রতিষ্ঠাতা হিসাবে মনে করা হয়। তাই গুরু যে সমস্ত রাশির উপরে কৃপা বর্ষণ করেন, সেই সমস্ত রাশির জাতজাতিকাদের জীবনে সুখ সমৃদ্ধি আসে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতি হল শিক্ষা, বিবাহ, সন্তান, ভাগ্য, সম্পদ, আধ্যাত্মিকতা এবং ভক্তির কারক। বৈদিক শাস্ত্র অনুসারে জন্মকুণ্ডলিতে এই গ্রহের কৃপা বর্ষিত হলে ব্যক্তির জীবনে ধর্মের প্রতি আগ্রহ আসে, সাত্ত্বিক গুণাবলী বৃদ্ধি পায়, সেই সাথে সমাজে মান সম্মান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের প্রতিনিধিত্ব করে থাকে। তাই জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক একটি রাশিতে দেবগুরু বৃহস্পতি এক বছর করে অবস্থান করে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া কোনো কিছুই শুভ ফল পাওয়া সম্ভব নয়। দ্বাদশ রাশিচক্রের দুটি গৃহকে প্রতিনিধিত্ব করেন দেবগুরু বৃহস্পতি। একটি হল অগ্নিরাশি অর্থাৎ ধনুরাশি এবং অপরটি হল জলরাশি অর্থাৎ মীন রাশি। চন্দ্রদেবের শাসিত কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় থাকে এবং শনিদেবের বিশেষ গৃহ মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি নিচস্থ অবস্থায় থাকে। আগামী 13 এপ্রিল 2022 সকাল 11:23 শনিদেবের বিশেষ গৃহ কুম্ভ রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ মীন রাশিতে তথা নিজের গৃহে গোচরের পরিবর্তন ঘটাবে। আর এই গোচরের পরিবর্তনে কোন রাশির ক্ষেত্রে কি ধরনের শুভ অশুভ ফল আসবে আসুন দেখে নেওয়া যায়। তবে এই সময়ে অন্যান্য গ্রহগত গোচরের পরিবর্তনগুলো একটু দেখে নিতে হবে। মূলত রাহু এই সময়ে গোচরের পরিবর্তন ঘটিয়ে মেষ রাশিতে প্রবেশ করেছে এবং কেতু এই সময়ে তুলা রাশিতে প্রবেশ করেছে। শনিদেব এই বিশেষ সময়ে মকর রাশিতে অবস্থান করলেও আগামী 29 এপ্রিল কুম্ভ রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে। তাই রাহু, শনি এবং বৃহস্পতির এই বিশেষ অবস্থান প্রত্যেকটি রাশির উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী একটি বছর দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি ছেড়ে নিজের গৃহ মীন রাশিতে গোচরের পরিবর্তনে মকর রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে কি ধরনের শুভ বা অশুভ ফল আসবে। মকর রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হল দ্বাদশ এবং সেই সাথে তৃতীয় গৃহের অধিপতি। দ্বাদশ এবং তৃতীয় গৃহের অধিপতি তৃতীয় গৃহে অর্থাৎ স্বগৃহে গোচরের পরিবর্তন ঘটছে এবং আগামী একটি বছর মীন রাশিতে গোচর করবে। তাই এই গোচরের পরিবর্তন আপনার রাশির সাপেক্ষে কি ধরনের শুভ বা অশুভ ফল আসবে। তৃতীয় গৃহ থেকে আমরা সাধারণত যোগাযোগ, অনুশীলন এবং সেই সাথে সাহসিকতার ক্ষেত্রটি বিচার করা হয় এবং দ্বাদশ গৃহ হল খরচ, দূর এবং সেই সাথে হসপিটালাইজেশন, আধ্যাত্মিকতার সম্পর্কে বিচার এবং বিশ্লেষণ করা হয় দ্বাদশ ভাব থেকে। তাই দ্বাদশ এবং তৃতীয় গৃহের অধিপতি তৃতীয় গৃহে গোচরের পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে অনুকূল প্রভাব নিয়ে আসবে। নিজের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটাই ভালো থাকবেন। আপনারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ এই সময় পাবেন। ভাই বোনদের সঙ্গে বিবাদ থাকলে তা ধীরে ধীরে মিটে যাবে এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব কমবে। আপনার স্বভাব এবং উগ্রতাকে অবশ্যই আপনারা নিয়ন্ত্রণ করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় থাকবে। আপনি যদি ব্যবসা সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকেন সেক্ষেত্রে সফলতা আসবে। তবে এই সময়ে আপনাদের লক্ষ্যবস্তু পূরণের জন্য একটু কঠোর পরিশ্রম করতে হবে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত জীবনের ক্ষেত্রে আপনারা অবশ্যই বিভিন্ন ক্ষেত্র থেকে সহযোগিতা পাবেন। এই সময়ে ব্যবসা সম্প্রসারণের বিষয়ে অবশ্যই
যথেষ্ট শক্তিশালী হবে। দাতব্য কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল আসবে। নিজের খরচের বিষয়েও আপনারা এই সময় খেয়াল রাখুন, অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন। তবে ভ্রমণ এবং সেই সাথে আধ্যাত্মিক কাজের বিষয়ে খরচ বাড়তে পারে আপনাদের। তৃতীয় গৃহে বৃহস্পতির গোচরের পরিবর্তনের ফলে একাধিক উৎস থেকে আপনারা উপার্জন করতে পারবেন। ব্যবসার সম্প্রসারণ ঘটবে, এই সময় মুনাফা অর্জনের সুযোগ আসবে। বৃহস্পতি গ্রহের এই বিশেষ গোচর ইতিবাচক প্রভাব আনতে পারে আপনাদের। ব্যয়ের বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই পড়াশোনাতে মনোযোগ বাড়াবেন। তবে কিছু মানসিক চাপ এই সময় বাড়তে পারে। আপনারা কোনো ঝগড়া বিবাদের মধ্যে কোনোভাবেই যাবেন না। বিশেষত তৃতীয়ভাবে পরিবর্তন দেবগুরু বৃহস্পতির জীবনের কিছু কিছু ক্ষেত্রে বাধা আসতে পারে। বিশেষত আর্থিক উপার্জন বেশি হলেও খরচের পরিমাণ বাড়বে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা সম্প্রসারণ ঘটালেও এই সময় শত্রুপক্ষ কিছুটা নেগেটিভ প্রভাব তৈরি করবে। আপনারা দামি জিনিসপত্র অর্থ সঠিক জায়গায় গুছিয়ে রাখুন, তা না হলে অর্থ হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখুন, কারণ আপনার মেজাজ কিছুটা নেগেটিভ প্রভাব তৈরি করতে পারে এই সমস্ত সম্পর্কের। তবে ধর্মীয় কাজে বা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকুন, তাহলে অবশ্যই আপনাদের শুভ ফল আসবে। দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে থেকে আপনার রাশি সাপেক্ষে সপ্তমভাবে পঞ্চম দৃষ্টি দেবে, তাই বিবাহ এবং সেই সাথে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। যারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে রয়েছেন তাদের বিবাহ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে নবম গৃহে অর্থাৎ ভাগ্যভাবে থাকবে, তাই এই সময় আধ্যাত্মিক কাজের প্রতি যোগাযোগ তৈরি হবে, বিদেশে যাওয়ার বিষয়ে যোগাযোগ তৈরি হবে। যারা রিসার্চ বা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন তাদের সফলতা আসবে। এবং নবম দৃষ্টি এই সময় আপনার রাশি সাপেক্ষে একাদশ গৃহে থাকবে, তাই সার্বিক সফলতা আপনাদের এই সময় অবশ্যই দেবে। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে এই বিশেষ গোচরের পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। তবে যে সমস্ত বিষয়ের প্রতি আপনাদের সতর্ক থাকতে বলছি সেই বিষয়গুলি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আপনাদের রাশি সাপেক্ষে বলবো, এই বিশেষ সময়ে অর্থাৎ এই বৃহস্পতির গোচরের সময়কালীন আপনারা অবশ্যই অশ্বত্থ গাছের গোড়াতে স্পর্শ না করে নিয়মিত জল নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। প্রত্যহ না পারলেও প্রতি বৃহস্পতিবার করে আপনারা জল নিবেদন করুন, আর সেই সাথে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র আপনারা অবশ্যই 108 বার জপ। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী একটি বছর দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন মীন রাশিতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।